সালাম আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ক্যামবস কীভাবে সার্ভিসিং করতে হয়। অনেক সময় টেনশন ভলিউমে কাজ করে না, না করার ফলে আমরা অনেক সময় টেনশন ভলিউমে অনেক জোরে প্রেশার সৃষ্টি করি। প্রেশার সৃষ্টি করার জন্য ক্যামের যে সাইডগুলোগুলো ভেঙে যায়, টেনশন ভলিউমের যে সাইডটা। তো সার্ভিসিংটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সর্বপ্রথম আমরা যে নাটটা খুললাম উপরে, এটা স্প্রিং এবং ছোট্ট একটু বল আছে। এটার মূলত কাজ স্প্রিং আর বল পাঞ্চ করা, যেটা বলে যে ওপরে নিচে পাঞ্চ করবে স্প্রিং এর সাহায্যে। তারপর সাইডের বোল্টগুলো খুলে ফেলবো। এভাবে সাইডের বোল্টগুলো সুন্দর করে খুলবো। খোলার পরে ওটা হালকা একটু কিছু দিয়ে চালনা দিব, ওঠানোর চেষ্টা করি। এটা হালকা চাপ দিলে এটা উঠে যাবে। দেখেন ক্যামের ভিতরে, দেখানো এটা হলো টেনশন ভলিউমের জায়গা। ওইখানে যদি মোড়ানো হয় ওপরে নিচে তাহলে এটা বাড়ে কমে। তো এখানে যদি পর্যাপ্ত পরিমাণ ময়লা থাকে, দেখেন ময়লা হয়েছে। ময়লা থাকলে এভাবে যদি ময়লা থাকে তো টেনশন ভলিউম অনেক সময় কাজ করে না। আজ অনেক প্রেশার সৃষ্টি করতে হয়, প্রেশার সৃষ্টি করার জন্য এই সাইডগুলো ভেঙে যায়। যে ভলিউমটা দেখতেছেন আপনারা, ভলিউমের সাইড ভেঙে যায়। ভেঙে গেলে ওই টেনশন ভলিউম আর কাজ করে না। তো আমরা এটা সার্ভিসিং করে নিচ্ছি। এখন আমরা আবার এটা লাগাই নেব। লাগাই ক্যামের যে স্টিকটা, এটা বসাবো। তার সাথে কিছু পাতি থাকে, দেখেন সাইডে এই পাতিগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায় কোথাও। দেখেন সুন্দর করে বসায় নিতে হবে, বসায় আস্তে করে ভিতরে ও পিন বরাবর বসায় নিতে হবে। ঠিক এইভাবে বসানোর পরে সাইডের নাট আমরা লাগাই দেব। হ্যাঁ, অতি দ্রুত স্বল্প সময়ের ভিতরে একটা ক্যাম সার্ভিসিং করে কীভাবে টেনশন করা যায়। আমরা অনেকে না বুঝে অনেক জোরাজোরি করি, আসলে জোরাজোরির কিছু নাই। স্বল্প সময়ের ভিতরে যদি এভাবে সার্ভিসিং করে নেওয়া যায় তো ইজিলি ভাবে টেনশন ভলিউমে কাজ করবে। আমরা ক্যামগুলো লাগাই নেব আগের পজিশনে। দেখেন শেষ সার্ভিসিং করা।